নমস্কার বন্ধুরা আনন্দিস হোম রেমেডিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর আনন্দি দেখুন এখানে আমি একটা পিকচার দিয়েছি যারা চেনেন তো চেনেন যারা চেনেন না তাদেরকে জানিয়ে রাখি এটার নাম হচ্ছে পিপুল পরিষ্কার করে নামটা শুনুন নামটা হচ্ছে পিপুল পিপুল আর পিপেল দুটো আলাদা জিনিস পিপেল কিন্তু একটা হিন্দি শব্দ পিপেলকে বাংলা করলে দাঁড়ায় অশ্বত্ব গাছ যেটা অসত্য নয় এটা হচ্ছে পিপুল আমরা বাংলায় এটাকে পিপুল বলি ইংরেজিতে এটাকে লং পেপার বলে তো আজকে শুধু আমি এটা নয় এটার সাথে আরও দুটো জিনিস অ্যাড করে আপনাদেরকে যেই জিনিসটা দেখাবো ও জানাবো সেটা হচ্ছে ত্রিকুটা ত্রিকুটার বেনিফিট নিয়ে বলার জন্যই আমি এসছি ত্রিকুটা একটা গুরুত্বপূর্ণ ইমিউনিটির মেডিসিন হতে পারে মানে চিকুটার বেনিফিট যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে এক থেকে দু ঘন্টা কন্টিনিউ বলা যাবে মানে এটা এত মারাত্মক একটা কি বলবো ইমিউনিটি বাড়ানোর শুধু ইমিউনিটি বাড়ানো নয় এটা আমাদের সমস্ত রকম রোগকে প্রিভেন্ট করতে পারে মানে এটা ত্রিকুটা যেমন নাম তেমন আয়ুর্বেদে এটাকে নাশক মেডিসিন হিসাবে ইউজ করে মানে আয়ুর্বেদের পুরনো আয়ুর্বেদ যারা ট্রিটমেন্ট করতেন পুরনো দিনে তারা এটাকে খুব খুব ইউজ করতেন নাশক মানে বাত পিত্ত তিনটে দোষকেই নাশ করে এই জন্য এটাকে নাশক বলে তো আমি এখানে শুধু লং পেপারটাই দেখালাম বাকি জিনিসগুলো দুটো খুবই সাধারণ জিনিস এর সাথে মেশানো হয় কিন্তু তিনটেকে সমান পরিমাণ মেশাতে হবে একটা হচ্ছে এই লং পেপার দ্বিতীয়টা হচ্ছে গোলমরিচ আর একটা হচ্ছে আদা শুট আদা শুট মানে ড্রাই জিঞ্জার মানে শুকনো আদার গুঁড়ো যেটাই আপনারা যেভাবে নেবেন তিনটেকে সমান পরিমাণ মেশাতে হবে যদি আপনারা বাড়িতে করেন তাহলে খুবই ভালো কারণ এই লং পেপারটা আমার পাড়ায় তো আমি দশকর্মার দোকানেও পেয়েছি মুদির দোকানেও পেয়েছি তো আপনারা একটু খোঁজখবর নিন আশেপাশে যে কোনো জায়গায় বললেই পেয়ে যাবেন লং পেপার বা পিপুল বলবেন লোকালি পিপুল বলেই চেনে লং পেপার হয়তো সবাই জানে তো যেভাবেই মানে যা বোঝাতে পারেন তো এটার মানে কী কী দিয়ে হয় সেই জিনিসটা আমি এটাকে বলছি মানে ইমিউনিটি বুস্টার এটা পাওয়ার হাউস ইমিউনিটি পাওয়ার হাউস হিসেবে আয়ুর্বেদে বলে এসছে এটা ইমিউনিটি বাড়ায় অন্য যেটা করে সেটা হচ্ছে ডাই ডাইজেস্টিভ সিস্টেমটাকে খুব ভালোভাবে দেখভাল করে আমাদের যারা গ্যাস অম্বল এ সমস্ত রোগে ভুগছেন তারা এটা যদি রেগুলার বেসিসে নেন সবার শেষে আমি বলে দেব কার জন্য কতটা নিতে হবে কীভাবে নিতে হবে এটাও বলে রাখছি যদিও এটা হোম রেমেডিস বা আয়ুর্বেদিক মেডিসিন হিসেবে আমি আপনাদেরকে বলছি কিন্তু সব সময় আমি বলি মেডিসিন আর খাওয়ার জিনিস কিন্তু আলাদা যদিও এটা খাবারের সাথে খাবেন কিন্তু এটা খাওয়ার জিনিস নয় এটা মেডিসিন হিসেবেই আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এ কারণে নিয়ে আসলাম যে আজকের করোনাতে সবাই দিশেহারা হয়ে কি খাবেন কি করবেন খুঁজে বেড়াচ্ছেন এই চিকুটা চূর্ণ যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অনেক রকম প্রবলেম থেকে আপনারা বেঁচে যাবেন তারপরেরটা হচ্ছে এটা পেইন মানে পেইন আর ইনফ্ল্যামেশনটাকে কন্ট্রোল করে তার মানে এটা যে কোনো জায়গার ব্যথা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা পিঠের ব্যথা মাথার ব্যথা যাই ব্যথা থাকুক বা কোথাও যদি কোনো জায়গা ফুলে যায় যেমন অনেককে হাঁটুতে ব্যথার সাথে সাথে লাল হয়ে যায় ফুলে যায় এই সমস্ত প্রবলেমগুলো থাকে পায়ের গোড়ালিতেও হয় ফুলে গেল ব্যথা করছে লাল হয়ে গেছে সেই সমস্যাটাকে কমাবে আরেকটা জিনিস করে যেটা সবার জন্য খুব দরকার মানে আমার কাছে তো আমেজিং মনে হচ্ছে এ কারণে যেটা কার্ডিয়াক প্রবলেমটাকে মানে কমায় মানে কার্ডিয়াক ফাংশানটাকে বাড়িয়ে দেয় যার জন্য হার্টে কোনো ব্লকেজ হতে পারে না যারা নিয়মিতভাবে এটাকে সেবন করেন তাদের কাছে কখনোই কার্ডিয়াক ব্লকেজ হবে না হার্টের যে নালিগুলো সরু হয়ে যায় স্টেন বসাতে হয় এই সমস্ত সমস্যা কখন হবে না তো প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখুন এই চূর্ণটা আর এই করোনা ভাইরাসের জন্য এটা আমি কেন বলেছি এখন বলছি দেখুন এটা রেসপিরেটারি সিস্টেমকে ভীষণভাবে এনহ্যান্স করে মানে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটাকে খুব ভালোভাবে দেখভাল করে শ্বাসনালিতে বা লাংসে আমাদের কোনো যদি কোনো ইনফেকশান হয় আর কোথাও কোনো কফ টপ জমে থাকে সমস্ত কিছুকে রিডিউস করার জন্য এই চূর্ণ ভীষণভাবে হেল্প করবে যারা ওয়েট লসের কথা চিন্তা করছেন তারাও এটা ইউজ করতে পারেন এটা লিভারের ফাংশন আগে বললাম ডাইজেস্টিভ সিস্টেমটাকে বাড়াবে মানে লিভার ফাংশানটাকেও সাথে সাথে বাড়াচ্ছে তো যাদের ফ্যাটি লিভার রয়েছে গল ব্লাডার স্টোন রয়েছে তারাও কিন্তু এটাকে ইউজ করতে পারেন এটাকে আরেকটা লিভার ডিজিজের জন্য আপনারা ইউজ করতে হ্যাপাটাইটিস বি বা জন্ডিস এই সময়তে চিকুটা চূর্ণ যদি পরিমাণ মতো সেবন করা যায় তাহলে হ্যাপাটাইটিস বি বা জন্ডিস কোনোটাই হবে না হ্যাপাটাইটিস বি আর জন্ডিস দুটো যদিও আদা আলাদা রকমের মেডিকেল টার্ম তাও আমি আপনাদেরকে সাধারণভাবে জানিয়ে দিচ্ছি দুটোর যে কোনোটাই প্রিভেন্ট করবে হ্যাপাটাইটিস বি হলেও আপনারা ইউজ করতে পারবেন জন্ডিস হলেও ইউজ করতে পারবেন এটার একটা কনক্লুশন বলে দিচ্ছি আমি আপনাদেরকে তাহলে এটা কী কী দাঁড়ালো ওদের ইনডাইজেশান মানে গ্যাস অম্বলের রোগ গ্যাস্ট্রিক প্রবলেম কনস্টিপেশনের প্রবলেম ওবিসিটি অ্যাজমা কাফেল কোল্ড আর্চাইটিস ইনফেকশান আলসার সমস্ত রোগ থেকে এই একটাই চূর্ণ ত্রিকুটা চূর্ণ আপনাদেরকে বাঁচাবে তো বন্ধুরা এটা কিন্তু একটা ভগবানের আশীর্বাদ এটাকে আপনারা রেগুলার বেসিসে নিতে থাকুন এখন তো অবশ্যই নেবেন এখন নয় পুরো জীবনভর আপনারা নিতে পারেন কিন্তু পরিমাণ মতো মানে বড়রা দু গ্রামের বেশি নেবেন না দু গ্রাম কতটা হয় আমরা যে চাই চামচে চা খাই মানে চিনি মিশিয়ে খাই সেই চিনির পরিমাণটা চার ভাগের এক ভাগ একটা চাইয়ের চামচে সাধারণত পাঁচ গ্রাম থাকে তো হাফ না হাফের থেকেও কম দু গ্রামের বেশি হবে না তো আপনারা চায়ের চামচে চার ভাগের এক ভাগ মানে চায়ের চামচের ডগাতে যেটুকুনি ওঠে সেটা যদি নেন অল্প পরিমাণ বা এক চিমটি পরিমাণ তাহলে সকাল বিকাল দুবেলা খেতে পারেন বা যারা একবেলাতে খাবেন মনে করেন তাহলে গ্রাম পরিমাণ নিয়ে নেবেন কিভাবে খাবেন কখন খাবেন এটা যে কোনো সময়তে খাওয়া যায় মধুর সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে যারা চা খান খুব বেশি চায়ের সাথে খেতে পারেন কারা খাচ্ছেন জিরের জল জোয়ানের জল মরির জল যাই যাই খাচ্ছেন তার সাথে মিশিয়েও খেতে পারেন লস্যির সাথে খুব ভালো একটা খাবার হতে পারে লস্যি যারা লস্যি খাচ্ছেন লস্যিটি এক চিমটে চিকুটা চূর্ণ দিয়ে মিশিয়ে যদি খান খুব খুবই উপকারী হবে স্যুপের সাথে গরম ভাতের সাথে যেভাবে খুশি আপনারা খেতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু খুব বেশি পরিমাণে খেলে গলা বুক জ্বালা হতে পারে আদারওয়াইজ এটার অন্য কোনো সাইড এফেক্ট নেই তো আরামসে আপনারা এটা খেতে পারেন পরিমিত মাচ্ছাই নেবেন বেশি মাচ্ছাই নেবেন না এক চিমটি পরিমাণ সকাল বিকাল নিন আর বাচ্চাদের যখন দেবেন তখন এক চিমটিরও খুব কম মানে পাঁচ বয়সের বাচ্চাদের জন্য আমি আগেই সবসময় বলে থাকি আগেও বলেছি পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এক চিমটির থেকেও কম মানে দু চার দানা ডাস্টের হবে তাদেরকে আপনারা খাবারের সাথে খাওয়াতে পারেন বা টুপ যাই খাওয়ান তার সাথে খাওয়াতে পারেন বাচ্চারা তো ম্যাগি খেতে খুব ভালোবাসে ম্যাগির মধ্যে একটু দিয়ে দিন না দারুণ রেজাল্ট হবে আর পাঁচ বছরের উপরের বাচ্চাদের ছোট এক চিমটি সারাদিন আপনারা খাওয়াতে পারেন তো বন্ধুরা প্লিজ এটা ইউজ করুন আপনারা ইউজ করে যদি উপকার পান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্লিজ প্লিজ শেয়ার করুন যতটা সম্ভব হয় শেয়ার করুন সবাইকে জানান মানে এটা করোনা ভাইরাসের একটা দুর্দান্ত ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে তো বন্ধুরা প্লিজ আপনারা ইউজ করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন